আচুরি গলিত ভিডিও নবনাব। ভিডিও করিলে খং উঠে অঙ্কুর গুপ্তার। যোরহাটৰ কচুরি গলির এই দৃশ্য দেখিলে হয়তো আপুনিও ভাবিব কোনেই অঙ্কুর গুপ্তা। অঙ্কুর গুপ্তা ব্যবসায়ী, কিন্তু আছে আৰু এটা পরিচয়। বিজেপির পালি নেতা অঙ্কুর গুপ্তা কচুরি গলির নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানত অবৈধভাবে ফটকা বিক্রির অভিযোগ অঙ্কুর গুপ্তার বিরুদ্ধে। মোক গাত হাত দি ডাইরেক্ট সেইখিনিত ঠেলা মাৰি দিলে, আছে সাক্ষীও আছে দেখিছে, সমজুৱাকে মোক গাত ঠেলা মাৰি দিলে যে তই কিয় আহিছ, আৰু বেয়া ব্যৱহাৰ কৰি আঁতৰি গুচি যায় মানুহজন অঙ্কুৰ গুপ্তা। অঙ্কুৰ গুপ্তা তেওঁ বিজেপিৰ মানুহ বুলি কোনোবাই কৈছে অঙ্কুৰ গুপ্তা তেওঁ, কিন্তু তেওঁ সেই তেনেকুৱা ব্যৱহাৰ কিয় কৰিলে, বিজেপিৰ বলতে বলিয়ান হৈ কৰিলে নে তেওঁ নিজৰ গুণ্ডাগিৰি জাহিৰ কৰিবলৈ সেইটো দেখুৱালে, সেইটো আমি নাজানো আচলতে। বৃহস্পতিবাৰে এই বাতৰি পৰিৱেশনৰ বাবে যাওঁতেই কাঢ়ি লয় সাংবাদিকৰ মোবাইল ফোন। শারীরিকভাবে আক্রমণের অভিযোগ মহিলা সাংবাদিকক। সন্ধ্যা এই পরিবেশের মাজতেই আঘাতপ্রাপ্ত হয় এইগারী মহিলা সাংবাদিক। এই উত্তপ্ত পরিস্থিতির মাজতেই খবর দিয়া হয় আরক্ষী। আরক্ষীর বাইকত উঠি ব্যবসায়ী অঙ্কুর গুপ্তা আহিল থানালে, কিন্তু বিজেপি পালি নেতাগীক নিশাতেই যাবলৈ দিয়ে যোরহাট আরক্ষী, যার বাবে ক্ষুণ্ণ হয়ে উঠিছে সচেতন মহল তথা সাংবাদিক সংস্থাসমূহ। সাংবাদিকৰ গাত হাত দিছে এই কথা আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে তীব্র গৰিহণা জানাইছো, আৰু অতি শীঘ্ৰে ইয়াৰ ওপৰত আৰক্ষীয়ে বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে বুলি আমি দাবী জনাইছো। ৰাজহুৱা স্থানত যদি তেওঁক হাতত চোচুৰাই ধৰি পেলাই যদি গতিয়াই বুকুৱে হাত ভাঙি দিব পাৰে, তেতিয়াহ'লে এইখন দেশত কি শাসন চলি আছে সেয়া একমাত্র ওপৰলৈ জানিব, বেলেগ কোনো নাজানে। এইবিলাক আচলতে সহ্য কৰা নহ'ব। আৰু এছাম আচলতে ধুৰন্ধৰ স্বার্থান্বেষী, আৰু এই তৈল মর্দনকারী কিছুমান মানুহৰ কাৰণে অসমীয়া মানুহ যে তিল তিলকৈ মানে এনেকৈ যে অনা অসমীয়া বনিয়াৰ হাতত যে মারপিট খাই থাকিব, এই কথাটো নিশ্চিত হ'ব। আৰু এই আবির লাচি খানাই অসমে প্রত্যেক মুহূর্ততে কৈ আছে যে খিলঞ্জীয়াৰ আধিপত্য যদি অসমৰ বুকুত নাথাকে তেতিয়াহ'লে বীৰ লাচি খানাই অসমে, আৰু ইয়াৰ যদি উচিত তদন্ত পুলিচে নকৰে প্ৰশাসনে নকৰে তেতিয়াহ'লে ভৱিষ্যৎ দিনত কিন্তু বীৰ লাচি খানাই অসমে, ইয়াৰ নিজা আমাৰ নিজা পদ্ধতি আছে। বৃহস্পতিবাৰৰ এই ঘটনাৰ পাছতেই প্ৰশ্ন উত্থাপিত হৈছে আৰক্ষীৰ ভূমিকাক লৈ। কাপুরের দোকানত ফটকা বিক্রির অভিযোগের তদন্ত হবনে? মহিলা সাংবাদিকর হাত ভাঙি দিয়া অঙ্কুর গুপ্তাক নিশাতে কিয় যাবলৈ দিয়া হল? যোরহাটর ঋতুরাজ বরা, রিপোর্ট, অসম লাইভ 24।